আন্তর্জাতিক বাংলা প্রদেশ সঙ্গে রয়েছে আমি পৌলমি। শুরু করছি দেশের কথা দশের কথা। প্রথমে আমরা চোখ রাখব দেশের কোভিড পরিস্থিতির দিকে। যেভাবে মাত্রাতিরিক্ত করোনার সংক্রমণ বাড়ছে তাতেই পরিস্থিতি অনেকটা ভয়ঙ্কর হচ্ছে। কোভিডের ধাক্কায় দিল্লির সমস্ত স্কুল কলেজ বন্ধ রাখার নির্দেশ দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত স্কুল কলেজ খোলা যাবে না। দেশে প্রতিদিনই হু হু করে বাড়ছে সংক্রমণের সংখ্যা। শুক্রবার ফের রেকর্ড সংক্রমণ। একদিনে আক্রান্ত হয়েছেন 1,32,000। বৃহস্পতিবার এই সংখ্যাটা ছিল 1,26,000। বুধবার আক্রান্ত হয়েছিল 1,15,000। মঙ্গলবার প্রথমবারের জন্য 1,00,000 আক্রান্তের সংখ্যা স্পর্শ করে। ইতিমধ্যে দিল্লি সহ মহারাষ্ট্র, পাঞ্জাব, হরিয়ানার বিভিন্ন শহরে নাইট কার্ফিউ জারি হয়েছে। রাত 9টা থেকে পরদিন সকাল 6টা পর্যন্ত দিল্লিতে এই প্রথম একদিনে 7,000 মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। সংক্রমণে বিশ্বের তৃতীয় স্থানে রয়েছে 1,30,00,000 আক্রান্ত। দ্বিতীয় স্থানে ব্রাজিল 1,32,00,000। প্রথম আমেরিকা 3,17,00,000। ভারতে করোনায় মৃত্যু হয়েছে 1,68,000 ব্যক্তির। কেন্দ্র স্বাস্থ্য মন্ত্রক এবং বিশেষজ্ঞদের মতে বিপুল পরিমাণে জনতা রাস্তায় বেরোনোর ফলে এবং সব ব্যবসা চালু হয়ে যাওয়াতেই সংক্রমণ ছড়াচ্ছে। তার উপরে জনতা মাস্ক ব্যবহার করছেন না, ন্যূনতম সতর্কতা বিধি মানছেন না। দেশের 5টি রাজ্যে নির্বাচন চলছে, সে কারণে হাজার হাজার মানুষ বিভিন্ন জনসভায় হাজির হচ্ছেন। এটাও একটা বড় কারণ সংক্রমণ ছড়ানোর বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। তাহলে কি নির্বাচন মিটলেই কড়া পদক্ষেপ করবে কেন্দ্র সরকার? তার উত্তর অবশ্য এই মুহূর্তে অজানা। রিপাবলিক বাংলা। ঘোড়া কেনা বেচার ভয়ে নিজেদের বিধায়কদেরকে এবার রাজস্থানের রিসর্টে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস AIUDF এর মহাজোট। কেননা অসমে সম্প্রতি নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, বিজেপি ষড়যন্ত্র করে বিধায়কদেরকে কিনে ফেলতে পারে সেই আশঙ্কায় এই সিদ্ধান্ত। আসামের নির্বাচনে বিজেপি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়বে বলে দাবি করেছে। তবে বিজেপি সংখ্যাগরিষ্ঠতা না পেলেও সরকার গড়তে পারে, কারণ এক্ষেত্রে ষড়যন্ত্র হতে পারে বলে আশঙ্কা মহাজোটের। কংগ্রেস এবং AIUDF মিলে মহাজোট গড়ে লড়ছে। তারাও দাবি করছে তারা আসামে সরকার গড়বে। কিন্তু অতীত থেকে শিক্ষা নিয়ে কংগ্রেস এবার ভুল করতে চায় না। বিজেপি পিছনের দরজা দিয়ে বিধায়ক কিনতে পারে, বিজেপি সংখ্যাগরিষ্ঠতা না পেলে এই পথে যেতে পারে। এই আশঙ্কা জোরদার হয়েছে কারণ তৃতীয় দফা নির্বাচনের ঠিক আগেই মহাজোটের সদস্য বোরোল্যান্ড পিপলস ফ্রন্টের এক বিধায়ক বিজেপিতে যোগদান করেন। তাই কংগ্রেসের আশঙ্কা ফলাফল বেরোনোর পরেই যাতে আর কোনো বিধায়ক দল ছাড়তে না পারেন বা বিজেপি তাদের কিনে নিতে না পারে সেই বিষয়টি নিশ্চিত করা। সে কারণে একাধিক AIUDF বিধায়ককে জয়পুরে একটি হোটেলে সরানো হয়েছে। খুব শীঘ্র কিছু কংগ্রেস বিধায়ককেও সরানো হবে বলে খবর। প্রসঙ্গত, একাধিক বিধায়ক দল ছাড়ায় পুডুচেরিতে সম্প্রতি ফ্লোর টেস্টে সংখ্যাগরিষ্ঠতা হারায় নারায়ণস্বামী সরকার, ফলে সেখানে বিধানসভা নির্বাচন হয়। রিপাবলিক বাংলা। কয়লা পাচার কাণ্ড, তোলাবাজি, দুর্নীতি সহ একাধিক ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আক্রমণ সারিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন যে বাংলার অবস্থা 10 বছরে আরও ভয়ঙ্কর আকার ধারণ করেছে। এ ভাষাতেই তৃণমূল সুপ্রিমোগের বিরুদ্ধে আক্রমণ সারিয়েছেন মোদীর ভোট সেনাপতি। কয়লা কেলেঙ্কারি, সিন্ডিকেট, অনুপ্রবেশ, তিন দফা নির্বাচন হয়ে গেছে, বাকি আরো 5 দফা। দফা যত এগোচ্ছে নিজেদের প্রচারে আরো ধার বাড়াচ্ছে সব দলই। বাংলার শাসক দলের বিরুদ্ধে নানাভাবে বাংলার মানুষকে ঠকানোর অভিযোগ আনছে বিরোধীরা। রাত পোহালেই চতুর্থ দফার নির্বাচন। তার আগে বাংলায় এসে এক এক করে প্রসঙ্গ তুলে তৃণমূলকে বিঁধলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রথমেই উঠে এলো সিন্ডিকেট প্রসঙ্গ। রিপাবলিক বাংলায় একমাত্র সম্প্রচার করেছিল বাগারিয়া টেপ। শিহরিত বাংলা শুনেছিল ইট, বালি, চুন, সিমেন্টের কারবার থেকে সিনেমার প্রডিউসার সবাই, সবকিছু, বাংলার বুকে সব ব্যবসা আসলে কিভাবে বন্দি সিন্ডিকেটের জালে। অ্যানালিসিস করে বাঙাল কি জনতা ক্যু ইনকে খিলাফ হ্যায়,
उसका उनको एनालिसिस करना चाहिए। दीदी बंगाल की जनता आपके खिलाफ है क्योंकि कानून और व्यवस्था की परिस्थिति पूर्णतया चरमरा गई है। टोलबाजी, सिंडिकेट और भ्रष्टाचार अपनी सभी सीमाएं लांघ गया है। রিপাবলিক বাংলা স্টিং অপারেশনে কয়লা বাজারের রমরমা উঠে এসেছে। কিভাবে বাংলার সম্পদ লুট করা হচ্ছে দেখিয়েছি আমরা। আমাদের স্টিং এর পর গ্রেফতার হয় বিনয় মিশ্রের ভাই বিকাশ মিশ্র। এদিন কয়লা বাজার নিয়েও সুর চড়ান অমিত শাহ। কোল মাফিয়া ও গোয়া তস্করি করনে ওয়ালো কে সাথ তৃণমূল কে পদাধিকারী ও বরিষ্ঠ সে বরিষ্ঠ নেতাও কি সাঠগাঁঠ पर्दाफाश हो चुका है। अब किस आधार पर बंगाल की जनता से बंगाल का वोट मांगना चाहती है। সীমান্ত দিয়ে ঢুকছে অনুপ্রবেশকারীরা, এসে ভোট দিচ্ছে বাংলায়। অবাধে চলছে অনুপ্রবেশ, সবই প্রশাসনের নাকের ডগায়। রিপাবলিকের স্টিংয়ে সেই ছবি তুলে ধরেছিলাম আমরা। এদিন অনুপ্রবেশ নিয়ে শাসক দলকে কটাক্ষ অমিত শাহের। घुसपैठियों की समस्या के निराकरण के लिए वो केवल और केवल भारतीय जनता पार्टी कर सकती है, ना कम्युनिस्ट कर सकते हैं, ना कांग्रेस कर सकती है, ना ममता दीदी कर सकती है। यही ममता दीदी है जिन्होंने घुसपैठियों के खिलाफ उनके नाम मतदाता सूची से कटवाने के लिए 3 बार पार्लियामेंट को डिस्टर्ब किया था। आज वही ममता दीदी उनकी संरक्षक बनी है। बंगाल की जनता आपके लिए आपके इसलिए खिलाफ है कि यहाँ पर घुसपैठ बेरोक टोक आपने होने दी है। अब तो कलकत्ता में बैठे हुए बंगाली बाबू को भी चिंता है कि 10 साल के बाद कलकत्ता की क्या स्थिति होगी घुसपैठ अगर इसी तरह से चलती है। স্বাধীন ভারতে ভোট রাজনীতির সবথেকে বড় চাণক্যের নাম অমিত শাহ। ভোটারদের মন তিনি যেমন বুঝতে পারেন আর কেউই পারে না। বিভিন্ন রাজ্যে তার ভোট স্ট্র্যাটেজির কাজও করেছে। বাংলার মানুষ এবার পরিবর্তন চাইছে বলে দাবি অমিত শাহের। কয়লা, সিন্ডিকেট, অনুপ্রবেশ, একের পর এক ইস্যু কি বাসা পাল্টে দিতে পারে? সে কারণেই কি আত্মবিশ্বাসী অমিত শাহ? এ প্রশ্নই উঠছে রাজনৈতিক মহলে। सब जगह पे परिवर्तन चाहती है और मुझे लगता है हम 200 से ज्यादा सीटों के साथ जीतेंगे और सोनार बांग्ला के स्वप्न को साकार भी करेंगे। বাংলার বুকে চলছে সিন্ডিকেট রাজ। কয়লা পাচার থেকে গরু পাচার, সাধারণ মানুষের টাকা কিভাবে নয়ছয় হচ্ছে সেই তথ্য জনসমক্ষে এনেছিল রিপাবলিক বাংলা। শুক্রবার অমিত শাহের বক্তব্যে প্রত্যেকটি ইস্যু জবাব চাইছে বাংলা। এই নির্বাচন কি পারবে বাংলাকে লুটের হাত থেকে বাঁচাতে? 3 দফার ভোট হয়ে গিয়েছে, রাত পোহালেই 4th দফার ভোট। যত ভোটের দফা বাড়ছে ততই প্রচারে ঝাঁজ ভাড়াচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল। যেরকমভাবে আমরা দেখতে পাচ্ছি বিরোধীরা তৃণমূলকে বারবার পাট করায় দাঁড় করাচ্ছে এবং সেই মতোই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এদিন প্রেস কনফারেন্স থেকে বিভিন্ন বিষয়ে দুর্নীতির প্রসঙ্গ তুলে ধরে কখনো সিন্ডিকেট রাজ, কখনো কয়লা চুরি, কখনো গরু পাচার চক্র, এই নিয়েই সরব হলেন প্রত্যেকটা মুহূর্তে। ক্যামেরায় নারুদেশ্বরের সঙ্গে বিশাখা রুদ্র, রিপাবলিক বাংলা। বলা যেতে পারে সামগ্রিকভাবে রাজ্যের যা পরিস্থিতি তা নিয়ে বারে বারে আক্রমণ শানিয়েছেন অমিত শাহ। তবে কোনো ইস্তেহার নয়, ক্ষমতায় এলে বাংলার খোল নলে যে পুরোপুরি পরিবর্তন হয়ে যাবে। কেননা কৃষি থেকে শিল্প, গ্রাম থেকে শহর, শিক্ষা থেকে স্বাস্থ্য সব কিছুরই উন্নয়ন হবে এমনটাই কিন্তু স্পষ্ট করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কৃষি থেকে শিল্প, গ্রাম থেকে শহর, ক্ষমতায় এলে বাংলার উন্নয়নের জন্য রণনীতি তৈরি আছে। শুক্রবার শহরের এক 5-তারা হোটেলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এটাই স্পষ্ট করে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মোদীর চাণক্য এদিন স্পষ্ট বলেছেন, গত 10 বছরে উন্নয়নের নামে তোলাবাজি আর সিন্ডিকেট চলেছে বাংলায়। বিজেপি ক্ষমতায় এলে নজর থাকবে শুধু উন্নয়ন আর পরিকাঠামোয়। শিক্ষা থেকে স্বাস্থ্য সব ক্ষেত্রকেই সমান গুরুত্ব দিয়ে দেখা হবে বলে আশ্বাস দিয়েছেন অমিত শাহ। महिलाओं के लिए भी हम ढेर सारी चीजें लेकर आए हैं। महिलाओं के लिए सरकारी नौकरियों में 33% आरक्षण देकर जो अब तक की कमी है इसको पूरी कर बरोबरी पर लाने का हम काम करेंगे। सभी महिलाओं के लिए, बच्चियों के लिए KG से PG तक की शिक्षा हम मुफ्त करेंगे। पब्लिक ट्रांसपोर्ट में
महिलाओं का आवागमन हमने फ्री ऑफ कॉस्ट करने का वादा बंगाल की महिलाओं को किया है। कृषि के लिए भी 10,000 रुपया प्रति साल हर किसान को दिया जाएगा। जो 18,000 रुपया अब तक बाकी है वो केंद्र सरकार की सहायता से सरकार बनने के एक सप्ताह के अंदर ही हर किसान के बैंक अकाउंट में सीधा ट्रांसफर कर दिया जाएगा। 75 लाख किसानों को 18,000 रुपया एक सप्ताह के अंदर, जो उसका अधिकार है, हम देने का काम करेंगे। छोटे और सीमांत किसानों के और भूमिहीन मजदूरों के बच्चों को केजी से पीजी तक की पूरी शिक्षा का भार बंगाल सरकार वहन करेगी। आर्थिक पुनरुत्थान टास्क फोर्स का गठन करने की बात करी है, जिसमें देश के जाने माने अर्थशास्त्री होंगे, जो आगे बंगाल को कैसे ले जाना इसकी रणनीति तैयार करेंगे। इन्वेस्ट बांग्ला की स्थापना कर निवेश तेजी से आए इसके लिए एक सरल पद्धति का हम इजाद करेंगे। ईज ऑफ डूइंग की जो तालिका है उसमें देश में बंगाल तीसरे नंबर पर लाने का हमने संकल्प किया है। 100% गारंटी कवर के साथ MSME को 10 लाख की लोन कोई भी कोलेटरल गारंटी के बगैर देने के लिए हम योजना लेकर आए हैं। गुरुदेव रूरल एडवांसमेंट मिशन के तहत लगभग 2 लाख करोड़ ग्रामीण इंफ्रास्ट्रक्चर में इन्वेस्ट करने का भारतीय जनता पार्टी की सरकार ने तय किया है। उज्ज्वल बांग्ला मिशन के तहत शहरी क्षेत्रों के इंफ्रास्ट्रक्चर के लिए 5 साल में 30,000 करोड़ रुपया इन्वेस्ट कर हम इसको आगे बढ़ाएंगे। पूरे प्रदेश के अंदर सड़कों का जाल बिछाने के लिए 1 लाख करोड़ के इन्वेस्टमेंट की लक्ष्य हमने तय किया है और हर परिवार में कम से कम एक रोजगार देने का संकल्प हमने यहाँ पर आप लोगों के सामने रखा है। বাংলার ঋত গৌরব ফিরিয়ে আনাই ভারতীয় জনতা পার্টির মূল লক্ষ্য বলে এদিন জানিয়েছেন দলের সেকেন্ড ম্যান। মূলত কলকাতা শহরকে বিজেপি দেশের মধ্যে অনন্য উচ্চতায় নিয়ে যেতে চায় বলেও এদিন জানিয়েছেন অমিত শাহ। রিপাবলিক বাংলা। প্রচারে ঝড় তুলেছে বিজেপির শিবির, আর মমতার নিজের গড় অর্থাৎ ভবানীপুরে বাড়িতে বাড়িতে গিয়ে জনসংযোগে সামিল হলেন অমিত শাহ, এবং একই সঙ্গে মমতার গড়ে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসকে নিশানা করতে ছাড়লেন না মোদীর চাণক্য। মমতার গড় ভবানীপুরে প্রচারে ঝড় তুললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষের সমর্থনে প্রচার সারেন তিনি, বাড়ি বাড়ি ঘুরে জনসংযোগ সারেন, গলি গলি ঢুকে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রীকে পাশে পেয়ে উচ্ছ্বাস রীতিমতো তুঙ্গে ছিল স্থানীয়দের। প্রচার পর্বের মাঝেই দলের প্রবীণ সদস্যের বাড়িতে দ্বীপ প্রাহরিক আহার সারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এই মুহূর্তে আমরা রয়েছি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যার ঘরে কিছুক্ষণ আগেই এসেছিলেন দ্বীপ প্রাহরিক লাঞ্চ করার জন্য, দ্বীপ প্রাহরিক যে আহার সেটা সারার জন্য এসেছিলেন সৌমেন্দ্র প্রসাদ বিশ্বাস, তার ঘরে এসেছিলেন 50 বছর ধরে যিনি বিজেপি কার্যকর্তা হিসেবে কাজ করেছেন। কেমন লাগলো, তার কিরকম অনুভূতি আমরা একটু জানবো। রাত্রেবেলা কনফার্ম করলেন যে উনি দুপুরবেলায় লাঞ্চ এখানে করবেন, সেই একসঙ্গে বসে আনন্দে উৎফুল্ল হয়ে আমরা একসঙ্গে লাঞ্চ সারলাম। ভবানীপুরে জনসংযোগ কর্মসূচির পাশাপাশি জগদ্দল ও মধ্যমগ্রামে রোড শো করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। দলীয় প্রার্থীদের সমর্থনে অমিত শাহ রোড শোতেও ছিল বাড়তি উন্মাদনা। ভোট প্রচার পর্ব থেকেই রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মমতার সরকারকে বিদ্ধ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। দিদি বঙ্গাল কি জনতা আপকে খিলাফ হে ক্যুকি কানুন অর ব্যবস্থা কি পরিস্থিতি পূর্ণতয়া চরমরা গই। বঙ্গাল কি জনতা আপকে লিয়ে আপকে ইসলিয়ে খিলাফ হে कि यहाँ पर घुसपैठ बेरोक आपने होने दी है। একই সঙ্গে মমতার বাহিনী মন্তব্যেরও সমালোচনায় স্বরূপ হন বিজেপির চাণক্য। কোই রাজ্য কি মুখ্যমন্ত্রী ওর রাজনৈতিক দল কি অধ্যক্ষা अगर ये कहती है कि CAPF का आप घिराव कर लो, उनको घेर लो, रोक लो, मैं नहीं ऐसा दृश्य मेरे राजनीतिक जीवन में देखा है। ये क्या कहना चाहती है, लोगों को अराजकता की ओर ले जा रही है।
রাজ্যে ভোট প্রচার পর্বের শুরু থেকেই তৃণমূলের বিরুদ্ধে অল আউট অ্যাটাকে গেরুয়া ব্রিগেড একুশের বঙ্গ বিজয়কে পাখির চোখ করেছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। ভোট পর্ব শুরুর আগে থেকেই ধারাবাহিক রাজ্যে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বিনা যুদ্ধে শাসক দলকে সামান্য জমিও ছাড়তে যে নারাজ বিজেপি তা কার্যত স্পষ্ট। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এদিন প্রেস কনফারেন্স থেকে বিভিন্ন বিষয়ে দুর্নীতির প্রসঙ্গ তুলে ধরে কখনো সিন্ডিকেট রাজ, কখনো কয়লা চুরি, কখনো গরু পাচার চক্র, এই নিয়েই সরব হলেন প্রত্যেকটা মুহূর্তে। ক্যামেরায় নারদেশ্বরের সঙ্গে বিশাখা রুদ্র, রিপাবলিক বাংলা। অমিত শাহর পাশাপাশি বিজেপির হয়ে প্রচারে ঝড় তুলেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। তিনি বলেন, পরিবর্তনের পরিবর্তন হচ্ছে এবং সোনার বাংলা তৈরি হচ্ছে। 200 বেশি আসন নিয়ে সরকার গড়বে বিজেপি। হাট গোপালপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সমীক ভট্টাচার্যের সমর্থনে এই মুহূর্তে রোড শো করছেন ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। শনিবার চতুর্থ দফার ভোট গ্রহণ, রাজ্যের 5টি জেলার 44টি আসনে ভোট, বাকি এখনও 4টি দফা। প্রচারে খামতি রাখতে নারাজ গেরুয়া শিবির। শনিবার রাজ্যে দলীয় প্রার্থীর সমর্থনে প্রচার করলেন দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। শনিবার বাগুইআটি, চাকদা এবং বর্ধমানে রোড শো করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। হুটখোলা জিপ, পাশে বিজেপি প্রার্থী, প্রতিটি রোড শোয়ে উপচে পড়ছে ভিড়। গেরুয়া পতাকায় মুড়ে ফেলা এলাকা, সঙ্গে বিজেপির স্লোগান। প্রচার পর্বে রাজ্যের বিরুদ্ধে আক্রমণাত্মক মেজাজে জেপি নাড্ডা। ये दुर्भाग्य है कि ऐसी नेत्री बंगाल की संवैधानिक पद पर 10 साल के लिए रही हैं। कैसे उन्होंने प्रशासन चलाया होगा और कैसे लॉ एंड ऑर्डर का राजनीतिकरण किया होगा और राजनीतिकरण के साथ साथ अपराधीकरण किया होगा, ये बताता है। তিন দফায় ভোট পর্ব মিটেছে। একুশের বিধানসভা জয়ে 200 বেশি আসন নিয়ে বিধানসভা দখলের টার্গেট নিয়েছে বিজেপি। এদিন তা আরো একবার স্পষ্ট করলেন নাড্ডা। ये उनकी बौखलाहट बताती है, ये बता रही है कि ममता जी चुनाव हार चुकी हैं और संवैधानिक पोस्ट पर बैठी हुई व्यक्ति और नेता के मुंह से ये बात अपने आप में बताती है कि बंगाल में अंधेर गर्दी और बंगाल में 10 साल में कैसा कुशासन चला हो। बंग विजय के पाखिर चोख करे गेरुआ शिविर। दिन जत गड़ाच्छे ततई बाढ़छे प्रचार झाज। ভোট ময়দানে সেই আক্রমণাত্মক সুর ধরা পড়ছে শীর্ষ নেতৃত্বের গলায়। তোলাবাজি এবং কাঠবাড়ির বিরুদ্ধে পদ্ম ফুল ফোটানোর বার্তা দিলেন জেপি নাড্ডা এবং বললেন, মমতা বন্দ্যোপাধ্যায় ভালোভাবে বুঝতে পারছেন এবারে ভোটটা হয়তো আরো কঠিন।